হ্যালো ব্রাদার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ফাইবারের অর্ডার ক্যান্সেল করবেন রেসপন্স রেট না কমিয়ে। অর্থাৎ আপনার বায়ারের সাথে অনেক সময় বনিবনা না হতে পারে বা যে কোনো কারণবশত আপনার অর্ডারটি ক্যান্সেল করতে হতে পারে। তো ক্যান্সেল, একটা অর্ডার যখন আমাদের ক্যান্সেল হয়ে যায় তখন নর্মালি আমাদের যে অর্ডার কমপ্লিশন রেট আছে সেটা কমে যায়। তো নর্মালি আমরা জানি যে 90%-এর নিচে অর্ডার কমপ্লিশন রেট যদি কমে যায় তাহলে আমাদের লেভেল থাকলে লেভেল ড্রপ হয়ে যায় অথবা লেভেল পাওয়ার কোনো সুযোগ থাকলে সেটাও আমরা বঞ্চিত হই। তো আমাদের নর্মালি 90%-এর উপরে অর্ডার কমপ্লিশন রেট সহ অন্যান্য রেটগুলো 90%-এর উপরে রাখতে হবে। তো অর্ডার অনেক কারণে আমাদের ক্যান্সেল হয়ে যায় বা ক্যান্সেল করতে হয়, সেক্ষেত্রে আমাদের খুব বিপদে পড়তে হয় যে অর্ডার কমপ্লিশন রেট অনেক সময় 90%-এর নিচে নেমে যায়। তো আজকে আমি দেখাবো যে আপনি আপনার অর্ডার ক্যান্সেল করবেন কিন্তু অর্ডার কমপ্লিশন রেটটা কমবে না। সো এটা একটা ইফেক্টিভ ভিডিও হতে যাচ্ছে, সঙ্গেই থাকুন। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। নর্মালি হচ্ছে আমার যে বায়ারের যে ইয়েটা আছে, একটা অর্ডার আছে, বায়ারটা অনেকদিন ধরে অর্ডারটা দিচ্ছে, বারবার ডেট চেঞ্জ করতেছে, আসলে হচ্ছে না, যাই হোক যে কোনো ওয়েতে আমার অর্ডারটা চেঞ্জ করতে হচ্ছে বা ক্যান্সেল করতে হচ্ছে। তো আমি আজকে দেখাবো যে কিভাবে আপনি আপনার অর্ডারটা ক্যান্সেল করবেন কিন্তু অর্ডার কমপ্লিশন কমবে না। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমাদের প্রথমে যেতে হবে হেল্প অ্যান্ড সাপোর্টে। আমি আমার হেল্প অ্যান্ড সাপোর্টে চলে গেলাম। হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে আমাদের একটা রিকোয়েস্ট করতে হবে। তো এনি হাউ যে কোনো ওয়ের মাধ্যমে আমরা চলে যেতে পারি। রিকোয়েস্ট একদম নিচের দিকে চলে যাব আমরা, দেখেন সাবমিট রিকোয়েস্ট, আমরা ঠিক এখানে চলে যাব। আমি জানি যে সবাই এভাবে যেতে পারবেন, যে কোনো ওয়েতে যাওয়া যায় পর্যন্ত। তো এখানে গিয়ে আমরা দেখেন আমাদের একটা পপ আপ মেনু আছে, এখানে অনেকগুলো অপশন আছে। সো আমি এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন আছে। তো আমাদের ইস্যুটা কি, অর্ডার ইস্যু প্রথমটাই আমরা দেব। এটা আমাদের একটা অর্ডার ইস্যু, আমরা অর্ডার ইস্যু সিলেক্ট করলাম। দেন হচ্ছে হোয়াট কাইন্ড অফ ইস্যু আর ইউ হ্যাভিং উইথ দিস অর্ডার। সো এটাকে আমরা ক্লিক করলাম। কি ইস্যু হতে পারে যে কি কারণে আমরা মানে এই করব। আই ওয়ান্ট টু ক্যান্সেল মাই অর্ডার। কোন প্রকারের ইস্যু এখানে, ক্যান্সেল অর্ডার জেনারেল ইস্যু? তো আমাদের ক্যান্সেল করতে হবে অর্ডারটা। দেন আমাদের আর একটা সিলেক্ট করতে দিচ্ছে যে আমি ফাইবারের বায়ার না সেলার। যেহেতু আমি একজন সেলার, আই এম সেলিং অন ফাইবার, এটা সিলেক্ট দিলাম। হোয়াট সিমস টু বি দ্য প্রবলেম, প্রবলেমটা আসলে কী দেখা যাচ্ছে? প্রবলেমটা হচ্ছে আমি এখানে একটা প্রবলেম ইস্যু দাঁড় করাই দেবো, যাতে বায়ার অর্ডার বাই অ্যাক্সিডেন্টলি আই অ্যাগ্রি টু মিউচুয়ালি ক্যান্সেল দ্য অর্ডার, উই অ্যাগ্রি। সো দেন হচ্ছে আই হ্যাভ অ্যান ইস্যু উইথ দ্য বায়ার ওয়াজ, যাই হোক আমাদের এত কিছু করার দরকার নেই। তো অনেক সময় দেখা যায় আপনাদের বায়ার কি করে যে হুট করে একটা অর্ডার দিয়ে চলে গেছে, তো চলে যাওয়ার পর দেখা গেলো যে বিভিন্ন রিকোয়ারমেন্টের সমস্যা হয়, এই সমস্যা সে সমস্যা, এরকম সমস্যা কিন্তু হতেই পারে। সেটা আমরা অ্যাক্সিডেন্টলি অর্ডার দিয়ে দিছে, আবার হতে পারে যে উই অ্যাগ্রি টু মিউচুয়ালি ক্যান্সেল দ্য অর্ডার, যাই হোক উই অ্যাগ্রি, আমি এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমাদের এইখানে যে অপশনগুলো দেখাচ্ছে সে অপশনগুলো তারা ইয়ে করতে চাচ্ছে, অর্থাৎ মিউচুয়াল করে দিতে চাচ্ছে। তো মিউচুয়াল করার দরকার নেই, আমি চলে যাবো কোনটায়, এইখানে ক্লিক হেয়ারে ক্লিক করবো। আমি আবারও দেখাই যে আপনি যখনই উই অ্যাগ্রি টু মিউচুয়ালি ক্যান্সেল দ্য অর্ডার সিলেক্ট করবেন তখন তারা বলতেছে যে একটা রেজুলেশন সেন্টারে গিয়ে দুজনের ভিতরে সমঝোতা, যাই হোক একটা কিছু করতে বলতেছে, বায়ার এবং সেলারদের ভিতরে একটা সমঝোতা করার কথা বলতেছে। তো দরকার নেই, আমার তো টার্গেট যে আমি ক্যান্সেল করবোই। দেন আমাকে কি করতে হবে, ইফ ইউ স্টিল নিড হেল্প, মানে এর পরেও এই যে সমঝোতা করতে বলছে, এর পরেও যদি আমার সমঝোতা যদি না করি, এরপরেও যদি আমার হেল্প দরকার হয় তাহলে আমাকে কোথায় ক্লিক করতে হবে, ক্লিক হেয়ারে ক্লিক করার পর আমাদের দুটো অপশন দেবে দেখেন এইখানে, অর্থাৎ একটা কিছু লেখার অপশন দিচ্ছে। তা আমি এখানে লিখি সিলেক্ট সাবজেক্ট দিতে হবে, লিখতে হবে যে আই ওয়ান্ট টু ক্যান্সেল দ্য অর্ডার, আই ওয়ান্ট টু ক্যান্সেল দ্য অর্ডার, যাই হোক আমি এটা দিয়ে দিলাম। তারপর একটা ডেসক্রিপশন লিখতে হবে, এটা জাস্ট এরকম লিখতে পারি, হ্যালো ফাইবার টিম, হোপ ইউ আর ডুইং ওয়েল,
দেন আমরা লিখতে পারি এরকম যে আই ওয়ান্ট টু ক্যান্সেল দা অর্ডার বিকজ আই, এমন হতে পারে যে একটা ইস্যু লিখে দিই, যে কোনো ইস্যু লেখা যেতে পারে, যেমন আমি এটা লিখে যে আই ডান দা জব বাট মোর জব টু ডান টু ডু ফর দিস আই ওয়ান্ট টু ক্যান্সেল মাই অর্ডার প্লিজ ক্যান্সেল দিস অর্ডার, তারপর দিলাম থ্যাংকস ওকে। এটা দেওয়ার পর আমাদের একটা স্ক্রিনশট লাগবে, সো স্ক্রিনশটটা কি হতে পারে যে আমি এই বায়ারের কাজ নিয়ে যাবো, একটা স্ক্রিনশট আমার দিলেও চলবে না দিলেও চলবে, কারণ এটা হচ্ছে একটা অপশনাল, এটা অপশনাল, হ্যাঁ অপশনাল অপশন, সো দিলেও হবে না দিলেও হবে, দেখেন লেখা আছে অপশনাল। হ্যাঁ তারপর আমি সিলেক্ট করে দিলাম, দিতে হয় তো আমি সিলেক্ট করে দিলাম। অর্ডার নাম্বারটা দেখেন যে অর্ডার, এখানে আমাদের অর্ডার না অর্ডার নাম্বারটা লিখতে হবে, তো অর্ডার নাম্বারটা এখানে কত হবে দেখেন, এই যে এ পর্যন্ত আমরা ক্লিক করব আমাদের যে অর্ডার, এই অর্ডারটা আমি ক্যান্সেল করতে চাচ্ছি, তো এই এই অর্ডারটা আমি ক্যান্সেল করতে চাচ্ছি, তো এটাই হচ্ছে আমার সেই অর্ডার নাম্বার। হ্যাঁ দেখেন এক্সাম্পল এরকম দিয়ে দিচ্ছে, আমি এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। তারপর আমি আর একটু চেক করে দেখি, অর্ডার ইস্যু ক্যান্সেল মাই অর্ডার, আই এম সেলিং এগ্রি টু মিউচুয়াল ক্যান্সেল দ্য অর্ডার, দেন আমি ক্লিক হিয়ারে ক্লিক করার পর আমি একটা সাবজেক্ট লিখলাম, ডিসক্রিপশন লিখলাম, দেন একটা ফাইল অ্যাড করে দিলাম, ইমেজ ফাইল, অর্ডার নাম্বারটা দিলাম, আমি সাবমিটের রিকোয়েস্ট আমি দিয়ে দিলাম, ওকে দ্য রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ড সাকসেসফুলি। তো নর্মালি হচ্ছে আমার এই মুহূর্তে আমার অর্ডার কমপ্লিশন রেট আছে হচ্ছে 97, দেখুন এটা আমার হচ্ছে এখন ওপেন আছে, অর্থাৎ ইয়েটা ফাইবারের কাছে যে আমি অ্যাপ্লিকেশনটা করছি এটা ওপেন আছে। তো যাই হোক আমার এই মুহূর্তে, এই মুহূর্তে আমার অর্ডার কমপ্লিশন রেটটা আমি দেখাই দিই, আমার 97 আছে অর্ডার কমপ্লিশন রেটটা। সো এটা ক্যান্সেল করার পর কত পার্সেন্ট হয় এটা আমি পরবর্তীতে আপনাদের দেখিয়ে দেব। এবং এই যে আমি যেটা ইয়ে করছি যে ওয়ার্ড ক্যান্সেল করার জন্য যে রিকোয়েস্টটা আমি দিয়ে দিছি, এটা কিন্তু আপনাকে তারা কোথায় যোগাযোগ করবে, মেইলের মাধ্যমে কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে। তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই, কিভাবে ক্যান্সেল হয় এটা আমি দেখালাম, এবার যদি আপনারা ক্যান্সেল করেন তাহলে কী হবে, আপনার অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে, ফাইবার থেকে যদি কোনো মেইল করে সেটা আপনি মেইলে দেখতে পাবেন, সাপোর্ট থেকে মেইল করবে আপনাকে, মেইল করার পর তারা আপনার অর্ডারটা ক্যান্সেল করে দেবে, এতে করে আপনার কোনো অর্ডার কমপ্লিশন রেটটা কমবে না এবং অর্ডার কমপ্লিশন রেট ঠিক থাকবে এবং আপনি কিন্তু আপনার অর্ডারটা ক্যান্সেল করতে পারবেন। সো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।